যখন অর্থনীতির চৌপাট আছে, এখন যারা আজকে বলছে নাগরিকতার ব্যাপারে জিজ্ঞেস করবে কে কোথাকার, তাহলে অমিত শাহ প্রজেক্ট হচ্ছে যে আসলে তারা দেশের জনগণকে ছাত্রছাত্রীদেরকে আলাদা করতেছে। যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোস্টেলে খরচা কম ফিস কম বলছে, তাকে ভাগ করতে চাইছে। এবং এখানে হচ্ছে ইন্ডিয়া ইজ ওয়ান, পিপুল ইজ ওয়ান, কনস্টিটিউশন ইজ ওয়ান। কনস্টিটিউশনে লেখা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। এটা হচ্ছে প্রথম লাইন। ওখানে হিন্দু জনগণ মুসলমান জনগণ লেখা নেই, ওখানে গুজরাতি বাঙালি মারোয়াড়ি বলে লেখা নেই। আর ওটা এটাকে ভাগ করতে চাইছে। যারা গুজরাত মডেল বলে এসেছিল তারা আসলে আসাম মডেল করতে চাইছে। আজকে আসামও চলছে, নর্থ ইস্টে চলছে, এবং ওরা গোটা দেশকে জানাতে চাইছে। আচ্ছা, ওরা একটা অভিযোগ করছে যে 2012 সালে প্রকাশ করা মনমোহন সিংয়ের পড়াশোনা করো, তাহলে সেই জন্য না না সেটাতে আপাতত করো না। আমি কি বলছি, পড়াশোনা করো একটা বলেছি, ওরা বলছে তুমি বলছো। আমি বললাম সিপিএম ওয়েবসাইটে যে আমাদের বিরুদ্ধে আছে, বলছে ফটোশপের মধ্যে যেও না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।